সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি বোন, তো এই বোনটিকে আপনারা এর আগেও কয়েকবার আমাদের চ্যানেলে দেখতে পেরেছেন, তো আবারও কেন উনি আসছে সেই কথাগুলো শুনবো এবং তার জীবনে বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম নূপুর। নূপুর, তো নূপুর এর আগেও তো আপনি দুইবার আমাদের চ্যানেলে ভিডিও করেছেন, তো বারবার কেন আসতেছেন? বারবার আসতেছি মানে এরকম মনের মতো মানুষ পাইতেছি না বা মিলতেছে না, এজন্য আসতেছি। মনের মতো মানুষ পাচ্ছেন না? না, এটা আপনার একটা বিজনেস কোনটা? জি না ভাই, মনের মতো মানে মানুষ পাইতেছি না এজন্য আর কি। আচ্ছা, মনের মতো বলতে কেমন চাচ্ছেন? মনের মতো মানে চাইতেছি যে আমার পাশে দাঁড়াইতে পারবো, মানে বিয়ে শাদী যদি করে এরকম মানে ভালো একটা মানুষ চাইতেছি, কিন্তু পাইতেছি না এজন্য বারবার আসতেছি। আচ্ছা, এই জন্য বারবার আসতেছে। তাহলে মনের মানুষটা কেমন হতে হবে? মনের মানুষ আল্লাহ যেরকম মিলায় এরকমই। তা আপনি তো মিলাইতে পারতেছেন না? আমি তো মিলাইতে পারতেছি না, এরকম কাউকে ভালো পাইতেছি না, তাই মানে সবাই কথা দেয় কিন্তু কথা দিয়ে কি কথা রাখে না, এটা সমস্যা। কেউ কথা রাখে না? না। আচ্ছা, আসলে কথাগুলো কি ধরনের কথা দেয় যদি একটু বলতেন? কথা দেয় ঠিক আছে, বিয়ে শাদী করবে বা পাশে দাঁড়াবে, পর একদিন দুদিন কথা বলে আর কোনো কিছু খবর থাকে না, এরকম মানে সবাই করে কিন্তু মনের মতো মানে পাশে কেউ দাঁড়ায় না। মানে একদিন দুদিন কথা বলে এরপরে আর কোনো খোঁজ খবর থাকে না, ফোনও দেয় না। ফোনও দেয় না? আচ্ছা, আসলে কোনো খোঁজ খবর থাকে না, ফোনও দেয় না, তো এই যে মানুষগুলো প্রথমে ফোন দিয়ে কি বলে? প্রথমে ফোন দিয়ে হয়তো ভালো মন্দ জিজ্ঞেস করার পরে বিয়ে করবে বা পাশে দাঁড়াবে এরকম অনেক কিছুই বলে, বলার পরে কয়েকদিন কথা বলার পর আর কোনো খোঁজ খবর থাকে না, দায়িত্ব নেওয়ার তো দূরের কথা। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোন জায়গায়? ছবিপুর। ছবিপুর। আচ্ছা, বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে। তো একটু আপনার আগের গল্পগুলো একটু বলুন না। বিয়ে হয়েছিল, আমি আগে গ্রামের বাড়ি থাকতাম, আমার বাবা মা নাই, ছোটবেলা বাবা মা মারা গেছে, মামির কাছে থাইকা বড় হয়েছি, তো এখান থেকে আর কি সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার বাবাও যখন পেটে ছিল তখন এই আর কি আমার স্বামী ফালাইতে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। আজকে 3 বছর চলতেছে, ডিভোর্স দিয়ে দিছি, আজকে 1.5 বছর চলতেছে। আচ্ছা, স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আজকে 1.5 বছর হলো। জি। আচ্ছা, তো আপনার সন্তান আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে, তো মেয়েটা এখন কোথায়? মেয়েটা এখন আমার কাছেই থাকে। আপনার কাছেই থাকে? জি। তো আসলে এখন আপনি কি কাজ করেন? আমি এখন বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? বাসা বাড়িতে কি ধরনের কাজগুলো করেন? ওখানে হয়তো মনে করেন ঘর মোছা বা কাপড় চোপড় ধোয়া এই কাজ আর কি। আচ্ছা, কত টাকা পান? ওইখানে 4,500 টাকা পাই মাসে। 4,500 টাকা? আচ্ছা, তো এই 4,500 টাকা দিয়ে কি হয় না? 4,500 টাকা দিয়ে তো আর একটা বাচ্চা নিয়ে চলা যায় না, খুবই কষ্ট হয় এজন্য আর কি আসে। খুবই কষ্ট হয়? জি। আচ্ছা, তো আসলে এই যে আপনি 4,500 টাকা স্যালারি পাচ্ছেন তা দিয়ে হয় না, তা আপনি বললেন যে ভালো মনের মানুষ খুঁজছেন পাচ্ছেন না, তা আসলে ভালো মনের মানুষ কি শুধু ইউটিউবে এসে খুঁজতে হবে? আপনার এলাকার আশেপাশে কি কেউ নেই? আছে ঠিক আছে, কিন্তু এরকম তো কেউ হয়তো পাশে দাঁড়ায় না, এই জন্য হয়তো আসলাম। যদি আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে চলতে পারি না, কেউ যদি সহযোগিতা করে বা পাশে যদি দাঁড়ায় সারা জীবনের জন্য, তাইলে একটু আর কি ভালো হয় এজন্য আসা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন যে আপনার পাশে দাঁড়াবে, তো আপনার এই যে যেখানে থাকেন এখানে কি কেউ আপনাকে পছন্দ করেনি? না। জি না। আচ্ছা, পছন্দ না করার কারণটা কি? আপনি তো অনেক সুন্দর। সেটা তো জানি না কেন পছন্দ করে না, সেটা কেউ কি কখনো অফার টফার দেয়নি? অফার তো অনেকেই দেয় কিন্তু দিয়ে তো কথা দিয়ে কথা রাখতে পারে না। মানে কি ধরনের মানে কথা দিয়ে কথা রাখতে পারে না একটু যদি বলতেন? হয়তো মানে আশা দেয় বিয়ে শাদী করবে, অনেক আশাই দেয়, কিন্তু পরবর্তীতে মনে করেন যে 2 নম্বরে কাজ করে, পরে অনেক লোকে আছে বিয়ে শাদী করে ঠিক আছে, কিন্তু তো প্রথম পরিচয় দেয় না, পরবর্তীতে ঠিকই মানে খোঁজ খবর বাইরে যে তার হয়তো বউ বাচ্চা আছে, কিন্তু লাস্টে তো বউ বাচ্চার সংসারে তো আমি যাইতে পারি না, কারণ আমিও তো একটা নারী, আর একটা নারীর সংসার তো ভাঙা উচিত হবে না, এজন্য হয়তো তার থেকে আমিও পিছিয়ে যাই বা সেও পিছিয়ে যায় আর কি। মানে পরিচয়টা যদি আগে দেয় তাইলে ভালো হয়, তো গোপন রেখে তার কারোর সাথে কোনো সম্পর্ক করা যায় না, বাস্তবটা বলা ভালো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যেই কথা বলবে আপনার সাথে পরিচয়টা ঠিক মতো দিয়ে, কোনো কিছু গোপন না রেখে কথা বলার জন্য? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপু, তো এই যে কোনো কিছু গোপন না রেখে আপনার সাথে কথা বলবে,
আপনি কেমন বয়সের হলে বিয়ে বসতে চাচ্ছেন? বয়স হয়তো মনে করেন 30 বা 35 বা 40 এরকম হইলো। 30, 35, 40 আচ্ছা আপনার বয়সটা কত এখন? আমার বয়স 22 চলতেছে। তো আপনি এত 40 বছরের লোকের কাছে কেন বিয়ে বসতে চাচ্ছেন? বয়স তো মনে করেন তো এগুলো তো বলতে পারবো না কার বয়স কত, তারপর আমার যেরকম একটা আইডিয়া আমি বলে দিই। মানে আপনি চাচ্ছেন 40 হলেও বিয়ে বসবে? আচ্ছা 40 হলেও বিয়ে বসার মূল কারণটা কি? মূল কারণ যাতে আমার বাচ্চা নিয়ে আমি চলতে পারি বা আমার বাচ্চাটা নিয়ে একটু দায়িত্ব নিতে পারে, এটাই হলো। মানে বাচ্চাটাকে নিয়ে যেন চলতে পারে। হ্যাঁ। তার মানে কি আপনি কি তার টাকাকে ভালোবাসবেন না তার বয়সকে ভালোবাসবেন? না, আমি টাকা পয়সা দিয়ে তার ভালোবাসা কিনতে পাওয়া যায় না, কারণ ভালোবাসা হলো মেইন কথা, আর টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে তো সবকিছু সবসময় পাওয়া যায় না। আচ্ছা টাকা পয়সা হচ্ছে সবচেয়ে বড় কথা নাকি কোনটা বলেন? মানুষের ভালোবাসা হিসেবে বড়, ঠিক আছে, ভালোবাসাটা বড়। টাকা পয়সা দর্শক আসলে আমরা একটু পেঁচায় ধরছিলাম যে টাকা পয়সা হচ্ছে বড় কথা, কিন্তু সে ওটা স্বীকার করলো না, ওটা স্বীকার না করে বললো যে ভালোবাসাটা বড়। আচ্ছা ভালোর ভাষাটা যেহেতু অনেক বড় কথা, তো আসলে কিভাবে একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসতে হয়? কিভাবে ভালোবাসতে হয় সেটা মানে যারা ভালোবাসবে তারাই ভালো বুঝে কিভাবে ভালোবাসতে হয়। আপনি ভালোবাসেন না? ভালোবাসা আমি তো বারবার ভালোবাসা ধোকায় খাইতেছি, তাই এখন আর আমি কিছু, এইবার ধোকা যেন না খান তাহলে ওইভাবে মানে ভালো মতো টাইট করে তো ধরতে হবে। তার মানে কি এতদিন মন থেকে ভালোবাসেন? অবশ্যই বাসছি, ঠিক আছে, কিন্তু সেই মনের তো মানে মূল্য দিতে পারে না কেউ, এই জন্য সে মনের মূল্য দিতে পারে না। জি না। আচ্ছা আসলে এই যে মনের মূল্য না দিতে পারাতে কি আপনার মানে বারবার ধোকা খাচ্ছেন? দুঃখজনক কথা। আসলে এই যে টাচ মোবাইল থাকলে কি ভিডিও কলে কথা বলতেন? মনের মানুষের সাথে ভিডিও কলে যদি কথা নাই বলা হয় তাহলে তাকে কিসের ভালোবাসা বলে? ভালোবাসলে কি ভিডিও কলে কথা বললে ভালোবাসা, তাছাড়া কি হয় না? তো ভালোবাসার মানুষকে দেখতে হবে না? দেখতে হবে, এটা যদি আল্লাহ যদি সামনাসামনি আসে তাহলে অবশ্যই দেখতে পারবে। মানে সরাসরি দেখবেন? হ্যাঁ, যদি মন থেকে ভালোবাসে তাহলে অবশ্যই সরাসরি দেখতে পারবে, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা শুনলেন আসলে সরাসরি তাকে দেখতে আসবেন, আর এমনি যা দেখতে আসছেন অবিকল আমার ক্যামেরা যায় সে বাস্তবেও তা, এখানে কোনো ধরনের কোনো মেকআপ নেই, শুধু ঠোঁটের মতো একটু লিপস্টিক দিয়েছে। তো আপু আসলে এই যে ঠোঁটে লিপস্টিক দিয়েছেন, মুখে কিছু দিলেন না কেন? না, মুখে দেন, আল্লাহ যেরকম বানায় সেরকমই ভালো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। আচ্ছা, তো আমরা এর আগে প্রতিবেদন করেছিলাম, তো তখন কি আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি? তো না, আমার কোনো অসুবিধা হয়নি। আরে জোরে বলুন না। না না, অসুবিধা হয়নি। আচ্ছা, তো পৃথিবীতে তো অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, কেউ ভালো কথা বলে কেউ খারাপ কথা বলে, আসলে কি ধরনের কথাগুলো বলে আপনাদেরকে ফোন দিয়ে সে কথাটা একটু বলুন না। ভালো কথাই বলে, কেউ খারাপ কথা বললে তো তাদের সাথে কথা বলি না, হয়তো ফোনটা কাটা দেই যদি কেউ খারাপ কথা বলে। আচ্ছা, ভালো কথা বলে, ভালো ব্যবহার করে, তাদের সাথেই কথা বলে। আচ্ছা, খারাপ কথা এই পর্যন্ত কেউ বলেছে? না, আমি এরকম কারোর সাথে এরকম কোনো খারাপ, মানে আপনি এরকম পান নাই? না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। তো আসলে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? যোগাযোগ আমার মোবাইল নাম্বার আছে। তো আপনি বলুন আপনার ফোন নাম্বারটি। 017 017, তারপর 96 96 84 84 97 97 09 09। আসলে এই নাম্বারটা কি বিকাশ করা আছে? হ্যাঁ, এটা বিকাশ করা আছে। আচ্ছা, তো আপু মানে 40 হলে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদীর কথা বলে মানুষের সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করছেন না তো? না, এরকম আসবেন তো আমি ইউটিউব চ্যানেলে আসার পর থেকে কারোর সাথে কোনো প্রতারণা করি না। সত্যি কথা বলেন তো? রোজা আছেন? হ্যাঁ, অবশ্যই রোজা। নামাজ পড়েছেন? না, আজকে নামাজ পড়ি নাই। কেন? পড়ি নাই। আচ্ছা, রোজা তো আছেন? হ্যাঁ, অবশ্যই। তো মাথায় হাত দিয়ে বলুন, কারোর সাথে কোনো প্রতারণা করেন নাই তো? আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, তার নাম্বার দেওয়া আছে।
এবং আপনারা কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না, ভালো করে দেখে শুনে বুঝে যাচাই করে এরপরে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে আপনারা বিয়ে শাদীর কথাতে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। অযথা আপনারা মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কোনো ধরনের কোনো আপনারা প্রতারণার শিকার হবেন না, এবং তার ঠিকানা তার মোবাইল নাম্বার দেওয়া আছে, তার ঠিকানা এসে ভালো করে দেখে শুনে ভালো করে এরপর মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। আমাদের বর্তমানে বাংলাদেশে রমজান মাস, পৃথিবীর সব জায়গায় এই মাসটা রমজান মাস। তো আপনারা যারা মানে ফেতরা কিংবা কেউ আল্লাহর পথে যদি দিতে চান, তাহলে সাদা মনে এই বোনটিকে কিছু সাহায্য করবেন, কিন্তু অযথা অন্য কোনো লোভ লালসা না, অন্য কোনো বিনিময় না, জাস্ট আপনারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনাদের মনে চায় তাকে কিছু সাহায্য করবেন। তো আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, যাতে আমাদেরকে একটু তাকায় বা দেখে, আমার একটা মেয়ে আছে, যাতে একটু মেয়েটাকে নিয়ে চলতে পারি, আর এরকম ভালো যদি আল্লাহ কাউরে মিলে তাহলে অবশ্যই বিয়ে শাদি করবো। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।